বিপিএল এর গত আসরে মুশফিকুর রহিম খেলেছিলেন চিটাগাং ভাইকিংসের হয়ে। এবার চিটাগাং ভাইকিংসের থাকা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে এরই মধ্যে নতুন দলের খোঁজ পেয়েছে দেশছেরা উইকেট রক্ষক ব্যাটসম্যান। মুশফিককে দলে নিয়েছেন এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলের সপ্তম আসর শুরু হবে আগামী 6 ডিসেম্বর থেকে। এরই মধ্যে দল গোছানো শুরু করেছে ফ্রাঞ্চাইজিগুলো। একে একে তারা বড় তারকাদের দলে ভেড়াচ্ছে। ইতোমধ্যে ঢাকা ডায়নামাইটস ছেড়ে রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তি করেছেন দেশ ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কুমিল্লা ভিক্টোরিয়ান্স থেকে তামিম ইকবালকে নিয়েছে খুলনা টাইটান্স। এবার মুশফিককে লুফে নিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ সম্পর্কে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপারসন নাফিসা কামাল বলেন, বিশ্বকাপের পরপরই মুশফিকুর রহিমের সাথে আমাদের চুক্তি হয়েছে। তামিম ইকবাল এবছর আমাদের সঙ্গে নেই বলেই আমরা মুশফিককে এক বছরের জন্য চুক্তিবদ্ধ করেছি। চলতি বছর আমাদের দলের আইকন হিসেবে মুশফিক খেলবেন। গত আসরে কুমিল্লার আইকন এবং অধিনায়ক ছিলেন তামিম। ফাইনালে দুর্দান্ত এক সেঞ্চুরি করে দলকে চ্যাম্পিয়নও করেছিলেন বাঁহাতি এই ওপেনার। তবুও তাকে এবার ছেড়ে দিয়েছে কুমিল্লা।